प्रिय छात्र छात्रीरा तोमादेर चतुर्थ अध्यायेर आज के एक अत्यंत गुरुत्वपूर्ण विषय आमरा पढ़ाबो बा आलोचना करबो सेटा होच्छे हिंदू मेला। हिंदू मेलाटा किन्तु विभिन्न बोयेर मध्ये सठिक भावे देवा नेई, कोनो कोनो बोये भूल आछे, आबार कोनो कोनो बोये तो उल्लेख ही नेई। काजेई ए हिंदू मेलाटा पढ़ार जन्य तोमादेर विशेष भावे आमादेर ए भिडियोटार उपरे गुरुत्व दिते हबे। आमरा एखाने सविस्तारे हिंदू मेला सम्पर्के आलोचना करब। प्रसंगत जानाई जे एबछरे माने गत बछर एकटी छोटो प्रश्न एसेछिलो एखान थेके। सेई प्रश्नटी होच्छे जे हिंदू मेलार प्रथम सम्पादक के छिलेन, সেই উত্তরটি হবে গণেন্দ্রনাথ ঠাকুর। এবং অনেক বইয়ে কিন্তু এটা আছে গগনেন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু একদমই ভুল এবং এই উত্তরটা কিন্তু একদম সঠিক নয়। এটা কিন্তু তোমাদের আলোচনার শুরুর প্রথমেই কিন্তু আমরা এটা জানিয়ে রাখলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বলে। অনেক বইয়েই কিন্তু এই গগনেন্দ্রনাথ কথাটি লেখা আছে, অন্য কিছু বইয়ে আরও ভুলভাল দেওয়া আছে, কাজেই তোমরা সেগুলোর দিকে যাবে না। তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, আমরা বিষয়টাকে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা বর্তমান ক্লাসের মধ্যে দিয়ে, সেটাতে তোমরা আশা করি পুরোপুরি ঠিকঠাক বুঝতে পারবে। আমরা দেখলাম যে যে সমস্ত সভা সমিতিগুলোর উদ্ভব হচ্ছে 1800 শতকে, সেই সভা সমিতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু মেলা। হিন্দু অনুপ্রেরণা থেকেই কিন্তু এই মেলার জন্ম হয়েছিল। সেই সময় অনেকে কলকাতার বেশ কিছু বুদ্ধিজীবী মানুষ যারা মনে করেছিলেন আমাদের গৌরবোজ্জ্বল অতীতের স্মৃতিকে ফিরিয়ে এনে জাতীয়তাবোধকে জাগ্রত করা সম্ভব এবং আমাদের স্বায়ত্তবোধ এবং স্বনির্ভরতা অর্জন করতে হলে সেই দিকে আমাদের নজর দিতে হবে এবং সেই জন্য আমাদেরকে এর উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগ নেওয়ার জন্যই কিন্তু হিন্দু মেলার সূচনা হয়েছিল। জাতীয় চেতনার বৃদ্ধি ছিল এর মূল লক্ষ্য এবং এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল 1867 সালে। 1867 থেকে 1880 পর্যন্ত এই মেলার কার্যক্রম আমরা দেখতে পাই। এই পর্যায়ে 1867 থেকে 1880 পর্যন্ত দেখা যাচ্ছে যে 14টি মোটামুটি হিন্দু মেলার সংবাদ কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, এই মেলার সূচনা হয়েছিল 12ই এপ্রিল, এবং এই হিন্দু মেলার অন্যতম প্রাণপুরুষ বা প্রতিষ্ঠাতা বলা যেতে পারে নবগোপাল মিত্রকে। নবগোপাল মিত্রই কিন্তু হিন্দু মেলা ঠাকুরবাড়ির অনেকের সহায়তা এবং তৎকালীন বাংলার অনেক বিশিষ্ট বুদ্ধিজীবীদের সহায়তায় এই মেলার সূচনা করেছিলেন। মূলত হিন্দু জাতীয়তাবোধের দ্বারা উদ্দীপ্ত ছিল এবং অতীত গৌরবোজ্জ্বল বিষয়গুলোকে তুলে ধরা এবং শরীরচর্চা করা, তার সঙ্গে স্বদেশি শিল্পের বিকাশ সাধন করা, এই সমস্ত নানা ধরনের উদ্দেশ্য নিয়ে এই মেলার কিন্তু সূচনা হয়েছিল। এবং আমরা দেখব যে যখন এই মেলা প্রথম যখন সূচনা হলো, তখন গণেন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ঠাকুরবাড়ির সঙ্গীতজ্ঞ, তিনি বিশেষ পারদর্শী সঙ্গীতে ছিলেন, তিনি তার উদ্বোধনী ভাষণে এই মেলার সম্পর্কে যখন বলছেন, সেই বলতে গিয়ে তিনি বলছেন যে এই সম্মেলন সাধারণ ধর্মীয় কার্যকলাপের জন্য নয়, কোনো প্রকার আনন্দ আমোদ আহ্লাদের জন্য নয়, এটি দেশের জন্য, এটি মাতৃভূমির জন্য। তিনি আরও বলছেন, ভারতের অন্যতম প্রধান সমস্যা হল আমরা অন্যের থেকে আমদানিকৃত জিনিস নিয়েই গর্ববোধ করি, খুবই লজ্জার কথা, আমরা কি মানুষ নই? তাই মেলার অন্যতম লক্ষ্য হল আত্মনির্ভরতার চেতনার প্রসার ঘটানো। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এই যে দুটো ব্যাপার, তার থেকে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে হিন্দু মেলা নাম হলেও এটা হিন্দু ধর্মের প্রচারের জন্য কিন্তু নয়, এটা স্বদেশিকতার কে উৎসাহিত করার জন্য এই, এবং স্বায়ত্তবোধ এবং সেই সঙ্গে স্বনির্ভরতা অর্জন করা, অর্থাৎ কিনা কুটির শিল্প বাংলার যে সমৃদ্ধ অতীত ছিল সেই কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করাটাও এই মেলার অন্যতম একটা লক্ষ্য।
আত্মনির্ভর জাতি হিসেবে বাঙালিকে গড়ে তোলার ক্ষেত্রে এই মেলা একটা দিশানির্দেশের ভূমিকা নিয়েছিল। এখন আমরা দেখি যে এই মেলার সূচনা লগ্নে কারা এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমেই বলেছি নবগোপাল মিত্র তার উদ্যোগ নিয়েছিলেন, এরপরেই যে নামটি করতে হয় সেটি হচ্ছে রাজনারায়ণ বসু, তারপরে আমরা পাচ্ছি গিরিশচন্দ্র ঘোষ, তারপরে রাজা কমলকৃষ্ণ বাহাদুর, প্যারিচরণ সরকার, কৃষ্ণদাস পাল, দুর্গাচরণ লাহা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই মেলার আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছেন। পরোক্ষভাবে হলেও দেবেন্দ্রনাথও এই মেলার উৎসাহী একজন সমর্থক ছিলেন, এটা আমরা দেখতে পাই। এই মেলা যখন সূচনা হচ্ছে 1867-তে, তখন কিন্তু রবীন্দ্রনাথের বয়স 6 বছর। পরে 1875 সালে যখন হিন্দু মেলা অনুষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু রবীন্দ্রনাথ একটি স্বরচিত কবিতা পাঠ করেছিলেন, যেটির নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। এই কবিতাটির তার অসাধারণ সুললিত কণ্ঠে তিনি স্বদেশ চেতনার একটা প্রকাশ ঘটেছিল এই কবিতায়, এবং তৎকালীন বাংলার সংবাদপত্রগুলিতে এই বিষয়টি উচ্চ প্রশংসিত হয়েছিল। এখন যদিও আমরা এটাকে হিন্দু মেলা বলে শুরু থেকেই বলে আসছি, কিন্তু প্রথমে কিন্তু এটার নাম কিন্তু হিন্দু মেলা ছিল না। এটা শুরু হতো চৈত্র সংক্রান্তির দিন, প্রথমে এর নাম ছিল চৈত্র মেলা, তাই এটাকে বলা হতো চৈত্র মেলা। পরবর্তীকালে এটি কিন্তু হিন্দু মেলা নাম দেওয়া হয় এবং 12 এপ্রিল 1867 থেকে এই মেলা চলেছিল প্রায় 1880 পর্যন্ত, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি যে এই মেলাটা কোথায় কীভাবে হতো সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। এই বিষয়টা জানার জন্য আমরা একটু সত্যেন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতিকথা বাল্যকথা, সেই বাল্যকথায় তিনি বলছেন, কলকাতার প্রান্তবর্তী কোনো একটি উদ্যানে বৎসরে 3-4 দিন ধরে এই মেলা চলতো। সেখানে দেশি জিনিসের প্রদর্শনী, জাতীয় সঙ্গীত, বক্তৃতাদি বিভিন্ন উপায়ে লোকের দেশানুরাগ উদ্দীপ্ত করার চেষ্টা হতো। তাহলে এই যে আমরা কথাটা বললাম, কথাটা আমি আরেকবার রিপিট করছি, সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখাটা আরেকবার শোনো। কলকাতার প্রান্তবর্তী কোনো একটি উদ্যানে বৎসরে 3-4 দিন ধরে এই মেলা চলতো। সেখানে দেশি জিনিসের প্রদর্শনী, জাতীয় সঙ্গীত, বক্তৃতাদি বিভিন্ন উপায়ে লোকের দেশানুরাগ উদ্দীপ্ত করার চেষ্টা হতো। অর্থাৎ স্বদেশপ্রীতি এবং জাতীয়তা বৃদ্ধি, চেতনার বৃদ্ধির ক্ষেত্রে হিন্দু মেলা একটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা নিয়েছিল সেটা আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে কিন্তু বুঝতে পারছি। এখন আমরা এই মেলা সংগঠনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর দিকে একটু নজর দিই। আমরা এই ব্যাপারে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কী বলছেন সেটা একটু জেনে নিই। বলছেন, তিনি বলছেন, এই মেলার মূল উদ্দেশ্য ছিল কিন্তু তিনটি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জাতীয় ভাবের প্রসার ঘটানো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশাত্মবোধ সৃষ্টি করা, মানুষের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করা। আর 3 নম্বর হচ্ছে হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতার মনোভাব গঠন করা। এই মূল তিনটি উদ্দেশ্যের উপরে জোর দিয়েছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। এই তিনটি উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমরা দেখতে পাই যে হিন্দু মেলা কিন্তু সংগঠিত হয়েছিল। আমরা হিন্দু মেলার যে ইতিহাস, ইতিবৃত্ত, সেই ইতিবৃত্ত লিখে গেছেন যোগেশচন্দ্র বাগল, সমসাময়িক লেখক। তিনি বলছেন, এই মেলার যে উদ্দেশ্যগুলোর কথা আমি একটু আগে উল্লেখ করলাম, সেই উদ্দেশ্যগুলি পরিপূরণের জন্য এই 6টি কমিটি তৈরি করা হয়েছিল। এবং এই 6টি কমিটির প্রথম কমিটির, প্রত্যেকটা কমিটির কিন্তু আলাদা আলাদা করে কাজ ভাগ করে দেওয়া ছিল, এবং প্রথম কমিটির যে কাজ ছিল সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে বিদ্বেষ ভাব দূর করে তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয় কমিটির কাজ ছিল যে 1 বছরের মধ্যে হিন্দু সমাজের মধ্যে যে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলোর একটা বিবরণ প্রস্তুত করা, যাতে হিন্দু সমাজকে আরও বেশিভাবে উদ্বুদ্ধ করতে সক্ষম করা যায়, এটা ছিল দ্বিতীয় কমিটির উদ্দেশ্য। আর তৃতীয় কমিটির উদ্দেশ্য ছিল দেশীয় বিদ্যাশিক্ষার উন্নতি ও তার প্রসারের নিয়োজনে
নিয়োজিত যারা ব্যক্তিবর্গ ছিলেন তাদের সেই সমস্ত স্বদেশীয়দের সম্মান জ্ঞাপন করা, অর্থাৎ যারা দেশীয় শিক্ষা দেশীয় শিল্পের ক্ষেত্রে যারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন তাদের জন্য সম্মাননার ব্যবস্থা করা, এটা আরেকটা কমিটি। এই তিনটে কমিটি ছিল মুখ্য, আর চার পাঁচ ছয় যে সমস্ত কমিটিগুলোর কথা আমরা পাই সেগুলোর কাজ ছিল যে মূলত দেশ থেকে শিল্পজাত স্বদেশী শিল্পজাত পণ্যগুলো সংগ্রহ করে মেলায় সেগুলি প্রদর্শন করা, সেগুলির বিপণন করা ছিল মূল উদ্দেশ্য। তাহলে এই কাজগুলো হিন্দু মেলার মাধ্যমে কিন্তু আমরা সংগঠিত হতে দেখছি। হিন্দু মেলার যে আদর্শ এবং উদ্দেশ্যগুলো সেগুলো প্রচারের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল, যেমন এর জন্য একটি পত্রিকা প্রকাশ করা হতো এবং তার জন্য একটি প্রেসও তৈরি করা হয়েছিল যেটিকে বলা হচ্ছে ন্যাশনাল প্রেস, এবং ন্যাশনাল প্রেস থেকে প্রকাশিত হতো ন্যাশনাল পেপার যেটি পরিচালনা করতেন হিন্দু মেলার অন্যতম যে সংগঠকের কথা আমরা বললাম সেই নবগোপাল মিত্র মশাই, তিনি ন্যাশনাল পেপারে বিভিন্ন বিষয় তুলে ধরতেন এবং জাতীয়তাবাদ প্রসারের জন্য এই কাগজটি সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যদিও এটি হিন্দু মেলার আদর্শ এবং ভাব লক্ষ্য উদ্দেশ্যকে প্রচার করার জন্য কিন্তু এটি তৈরি হয়েছিল। এছাড়া শিক্ষার বিস্তারের জন্য একটি ন্যাশনাল স্কুল স্থাপন করা হয়েছিল এবং তার সঙ্গে একটি জিমনাসিয়াম করা হয়েছিল, যেখানে যে জিমনাসিয়ামে শরীরচর্চার জন্য বাঙালি যুবকেরা বিভিন্ন কার্যকলাপ করতে পারবে। এর জন্য আমরা দেখতে পাই যে হিন্দু মেলাতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হতো, প্রসঙ্গত উল্লেখ্য সেটা হচ্ছে হিন্দু বাঙালি যুবকদের সঙ্গে পাঞ্জাবি যুবকদের কুস্তির লড়াই হতো, কুস্তির প্রতিযোগিতা হতো, এই ধরনের বিভিন্ন ধরনের শরীরচর্চামূলক কার্যকলাপকে উৎসাহিত করত হিন্দু মেলা। এখন আমরা দেখি স্বদেশিকতার জাগরণের জন্য আমরা দেখছি যে সেই সময় আগেই বলেছি যে গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অন্যতম বিশারদ সঙ্গীত শিল্পী, তিনি একটি গান রচনা করেছিলেন যে গানটি হচ্ছে লজ্জায় ভারত যশ গাইব কী করে। এই গানটা কিন্তু জাতীয় সঙ্গীতের মতো হয়ে গিয়েছিল এবং প্রত্যেকটি হিন্দু মেলাতে এটি গাওয়া হতো, এটির অসম্ভব জনপ্রিয়তা ছিল। পরবর্তীকালে যখন সত্যেন্দ্রনাথ ঠাকুর এটিতে অংশগ্রহণ করলেন তখন তিনি আরেকটি গান সংযোজন করলেন, সেটি হচ্ছে মিলে সব ভারত সন্তান এক তান মন প্রাণ গাও ভারতের যশোগান। এই গানটিও কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল। প্রত্যেকটা গান থেকেই আমরা বুঝতে পারছি যে এই যে মেলা সেই মেলাতে স্বদেশী আনার তানটি কিন্তু উচ্চ গ্রামে বাঁধা ছিল, অর্থাৎ এটা ছিল খাঁটি স্বদেশী মেলা। এবং আমরা এই বিষয়টা থেকে যেটা উপলব্ধি করতে পাচ্ছি সেটা হচ্ছে যে হিন্দু মেলা কলকাতায় সর্বপ্রথম এমন একটা উদ্যোগ যেখানে কিন্তু দেশীয় শিল্প স্বাবলম্বন এবং সেই সঙ্গে জাতীয়তাবোধ এবং অতীত ঐতিহ্যকে ভারতবর্ষের সমৃদ্ধশালীর অতীতের যে গৌরব সেই গৌরবকে তুলে ধরার কিন্তু একটা চেষ্টা হয়েছিল, কার্যকরী একটা চেষ্টা হয়েছিল। এখন এই যে উদ্যোগ এই উদ্যোগেরও আমরা কিছু মূল্যায়ন করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি এবং কিছু সদর্থক দিকও কিন্তু আমরা লক্ষ্য করি, সেগুলোও আমি উল্লেখ করব অবশ্যই, কারণ এটা না বললে কিন্তু ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। কাজেই আমরা দেখব যে এখানে এই যে মেলা তাতে কিন্তু হিন্দুত্ববাদের ওপরে অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল, অত্যাধিক জোর দেওয়া হয়েছিল, তার জন্য একটা সংকীর্ণ চরিত্র ফুটে উঠেছিল, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ এই মেলার নাম পরিবর্তন করার একটা প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই নাম হিন্দু মেলা নামটিকে পরিবর্তন করে এটিকে ভারত মেলা করা হোক এবং এর বাঙালিয়ানার যে চরিত্র সেইটিকে ভেঙে সর্বভারতীয় চরিত্রে উন্নীত হোক। কিন্তু এটা যে কোনো কারণেই হোক তৎকালীন উদ্যোক্তারা সেইভাবে এটিকে গ্রহণ করেননি, ফলে এটি কার্যকরী হয়নি।
তাহলে আমরা এটা একটা সমালোচনার দিক দেখতে পাচ্ছি। দু নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুসলমান সমাজ কিন্তু এই কে কিন্তু এই মেলার সঙ্গে সংযুক্ত করা হয়নি। প্রথম থেকেই নামটি যেহেতু হিন্দু মেলা ছিল তাই হিন্দু স্বদেশিকতা হিন্দু চেতনায় উদ্বুদ্ধ ছিল বলে মুসলিম সমাজকে সংযুক্ত করার কথা কিন্তু কেউ ভাবেননি, ফলে এটা একটা দুর্বলতা অবশ্যই প্রথম থেকে ছিল। তারপর হচ্ছে যে নবগোপাল মিত্র যে হিন্দু ভারতের পুনর্জাগরণের স্বপ্ন দেখেছিলেন সেটা কিন্তু পরবর্তীকালে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাংলার বুদ্ধিজীবী সমাজ কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি। তারা কিন্তু পরবর্তীকালে এই যে আদর্শ হিন্দু মেলার হিন্দুত্বের আদর্শ সেটি কিন্তু পরিত্যক্ত হয়েছিল এবং তারা কিন্তু আধুনিক চিন্তাধারার দ্বারা পরিচালিত হয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো রকম সংকীর্ণতা বা সাম্প্রদায়িকতা বোধ কিন্তু ছিল না। তার জন্য এই মেলা কিন্তু আস্তে আস্তে তার গুরুত্ব হারিয়ে গেছিলো আমরা দেখতে পাচ্ছি 1880 খ্রিস্টাব্দ নাগাদ। যদিও তারপরে খুব সামান্যভাবে আকৃতিতে মানে এই মেলার সংগঠনের দু একটি খবর পাওয়া যায়, কিন্তু আসলে আমরা যে সমৃদ্ধ সময় হিন্দু মেলার সেটা কিন্তু 1880 পর্যন্তই আমরা দেখতে পাই, যখন কিন্তু 14টা মোটামুটি মেলা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই একটা গেল ব্যাপার দ্বিতীয়। তৃতীয়ত আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এই যে হিন্দু মেলা শুধুমাত্র স্বদেশিকতার প্রচার করা দেশাত্মবোধের প্রচার করা হয়েছিল কিন্তু রাজনৈতিকভাবে এটাকে কার্যকরী করার জন্য কোনো উদ্যোগ কিন্তু হিন্দু মেলা গ্রহণ করেনি, অর্থাৎ কোনো রাজনৈতিক কার্যকলাপে হিন্দু মেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। ফলে শুধুমাত্র দেশাত্মবোধের প্রচার এটা রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া এই ব্যাপারটা কিন্তু মূল্যহীন হয়ে পড়েছিল, অর্থাৎ এটা বাস্তবে প্রযুক্ত হতে পারেনি। বাঙালি বুঝতে পারেনি যে এই জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হলাম কিন্তু সেটা কিভাবে ইংরেজ বিরোধী সংগ্রামে রূপান্তরিত হবে সেই ব্যাপারে কোনো দিশানির্দেশ বা দিক নির্দেশ কিন্তু হিন্দু মেলার উদ্যোক্তারা দেননি। তাহলে এটাও কিন্তু একটা সীমাবদ্ধতার বিষয়। আর একটা জিনিস হচ্ছে কি, এবার আমি একটা সদর্থক বিষয়ের কথা উল্লেখ করি। আমরা দেখব যে তা সত্ত্বেও এই সমস্ত সীমাবদ্ধতা যেগুলো আমরা উল্লেখ করলাম সেগুলো সত্ত্বেও আমরা দেখব যে দেশাত্মবোধের জাগরণে কিন্তু হিন্দু মেলা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যখন সবে স্বদেশিকতা বা জাতীয়তাবোধের একটা সূচনা লগ্ন বলা যেতে পারে সবে শুরু হচ্ছে সেই পর্যায়ে হিন্দু মেলার ভূমিকা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ছিল এবং একথা অনস্বীকার্য যে হিন্দু মেলাকে তার উদ্যোগকে বা তার আদর্শকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কারণ আমরা একটা প্রমাণ হিসেবে আমি উল্লেখ করছি সেটা হচ্ছে এর অনেক পরবর্তীকালে যখন 1905 সালে আমরা বঙ্গভঙ্গ আন্দোলন দেখতে পাচ্ছি তখন যে স্বদেশি আন্দোলনের সূচনা হয়েছিল তার পূর্বসূরি হচ্ছে কিন্তু হিন্দু মেলা, অর্থাৎ স্বদেশি আন্দোলনের যে পথ সেই পথ কিন্তু প্রস্তুত হয়েছিল এই হিন্দু মেলার মধ্যে দিয়ে, অর্থাৎ স্বদেশি চেতনা স্বদেশি স্বনির্ভরতা উৎপাদনের মাধ্যমে ইংরেজদের নির্ভরতা কমিয়ে আনা ইংরেজদের ব্যবসাকে মার খাইয়ে দেওয়া এই যে চেতনা আমরা 1905 সালে আমরা দেখতে পাচ্ছি বয়কট এবং স্বদেশি আন্দোলনের মধ্যে সেই স্বদেশি আন্দোলনের বীজ কিন্তু উপ্ত হয়েছিল এই হিন্দু মেলার মধ্যে দিয়ে। তাহলে আমরা এই প্রশ্নটা এই বিষয়টা খুব বিস্তৃতভাবে আলোচনা করলাম, তোমাদের আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা প্রয়োজন হলে এই ভিডিওটা দু তিনবার শুনে নেবে এবং দরকার হলে স্লো করে এখানকার তথ্যগুলো লিখেও নিতে পারো এবং পর্যায়ক্রমে তোমাদের কিভাবে লিখতে হবে এটা যদি টিকা জাতীয় প্রশ্ন আসতেই পারে এবছরও আসতে পারে সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে, প্রথমে লিখতে হবে এই মেলা কখন শুরু হয়েছিল, কারা এর সূচনা করেছিলেন, এর লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল সেগুলো বলতে হবে, কে সম্পাদক ছিলেন, কে প্রথম এর উদ্গাতা অর্থাৎ কে সূচনা করেছিলেন সেগুলো বলতে হবে, এগুলো কোথায় অনুষ্ঠিত হতো এবং এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল, কেমনভাবে সে এই লক্ষ্যগুলো পরিপূরণের চেষ্টা করেছিল এবং কী কী সাফল্য অর্জিত হয়েছিল এবং সব শেষে সমালোচনা এবং মূল্যায়নের কথা আমরা বলবো, তাহলে এই উত্তরটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আমরা যদি এই
সমস্ত বিষয়গুলোকে ঠিক পয়েন্ট ওয়াইজ লিখতে পারি। আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া হলো সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা পুরো নম্বরের কাছাকাছি নিশ্চয়ই নাম্বার পেতে পারবে, ভালো নম্বর আশা করতে পারো। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস বা বিষয়, কাজেই তোমরা এটা ভালো করে এটা পড়বে তোমাদের যে বই আছে সেখান থেকে, এবং যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো বললাম সেগুলোও তোমরা খেয়াল রাখবে। তোমরা আরেকটি ভুলও কোনো কোনো বইয়ে আমি দেখেছি, সেটি হচ্ছে প্যারিচরণ সরকারটিকে পিয়ারিচরণ সরকার লেখা হয়েছে, এটি কিন্তু ঠিক নয়, সেটাও আমি তোমাদের জন্য একটু উল্লেখ করে দিলাম। তাছাড়া যেগুলো বললাম গণেন্দ্রনাথ ঠাকুরটা ভালো করে খেয়াল রাখবে, অবশ্যই এর প্রথম সম্পাদক গণেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর নয়, এটা কিন্তু মনে রাখতে হবে, এবং অন্য কোনো ব্যক্তিও কিন্তু নন, গণেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু সঠিক, কাজেই এটা মনে রাখতে হবে। তোমরা সকলে এই ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমরা ডায়ালগ বক্সে যে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর অবশ্যই করবে, অনুশীলন ভালোভাবে। আর একটি কথা বিশেষভাবে তোমাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে যে এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে, দিলে পরে তোমরা পরবর্তী যে ভিডিও সেই ভিডিওর সংকেত কিন্তু আপনার থেকে পেয়ে যাবে। সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।